হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মুসাফির রাহাত, সবাইকে আগর স্বাগত জানাচ্ছি ক্লাসরুমে। অলরেডি কিন্তু আমরা ক্লাসরুমের সাথে দীর্ঘদিন ধরেই আছি, সাথে আপনারাও, এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বা আপনাদের শুভেচ্ছা আমরা অনেক কিছুই পাচ্ছি কমেন্টে। আমরা অনেক বেশি উচ্ছ্বাসিত, সত্যি কথা। আমরা এর মধ্যে বাংলা হোক বা ইংরেজি হোক অথবা কেমিস্ট্রি, ম্যাথ অনেকগুলোই দেখে ফেলেছি। আমরা সেই ধারাবাহিকতায় আরও কিছু নতুন কিছু করার চেষ্টা করছি। নতুন মানে হচ্ছে, হ্যাঁ, নতুন কিছুই, যেগুলো আমরা আগে ভালো করে জানতাম সেগুলো নতুন করে আরও সহজে শেখার প্রক্রিয়া। আজকে আমরা আলোচনা করছি আমাদের আগের একটা পর্বে, যেটা 1 নম্বর হয়ে গিয়েছিল, বর্ণ একটা টপিক, ধ্বনীয় বর্ণ, সেটা 2 নম্বর অংশটা আলোচনা করছি। তার আগে আমরা একটু বলে রাখি, বর্ণ কি মনে আছে, ধ্বনিটাও? ধ্বনি মানে হচ্ছে আমরা যেটা উচ্চারণ করি সেটাই, আর যখন সেটা আমরা লিখতে পারি দেন সেটাকে আমরা বলি বর্ণ। ওকে, এই ধ্বনি বা বর্ণকে আমরা 2 ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল স্বরধ্বনি, একটা ছিল ব্যঞ্জন ধ্বনি। যেটা একদম স্বাধীনভাবে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে স্বরধ্বনি, আর যেটা হচ্ছে স্বরধ্বনির সাহায্যে উচ্চারণ করা হয় সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আজকে আমরা সেই ব্যঞ্জনটাই আলোচনা করছি, যেহেতু স্বরটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। ওকে, আর আমরা মনে হয় আগে থেকেই জানি আমাদের টোটাল বর্ণ হচ্ছে 50টা, এর মধ্যে 11টা হচ্ছে স্বরবর্ণ আর 39টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ওকে, আচ্ছা, তো এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে আমরা স্বরধ্বনি অনেকগুলো প্রকারভেদ করেছিলাম, ব্যঞ্জনের কিন্তু সব প্রকারভেদ আছে। এটা আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুসারে। ওকে, আমরা যে উচ্চারণগুলো করি, যেহেতু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করা মানেই হচ্ছে স্বরধ্বনির সাহায্যে উচ্চারণ করা বা মুখের কোনো না কোনো অংশকে, জিহ্বার সাহায্যে কোনো না কোনো অংশকে স্পর্শ করে উচ্চারণ করা বা কোনো না কোনোভাবে কারোর সাহায্যে উচ্চারণ করা, এই জন্যে স্থানগতভাবে আমরা এটাকে ভাগ করি 5 ভাগে। আবার উচ্চারণ রীতি অনুসারে, রীতি বলতে আমরা আসলে নিয়ম বুঝি আর কি, উচ্চারণের রীতি অনুসারে এটাকে আমরা ভাগ করি 2 ভাগে। ওকে, আচ্ছা, আমরা এই ভাগগুলোতে যাওয়ার আগে ছোটখাটো কিছু ক্লাসিফিকেশন করে নিই। আমরা মনে হয় এই সম্পর্কে আগে একটু পড়ছিলাম, সেগুলো আমরা একটু রিভিউ দিচ্ছি। ওকে, স্পর্শধ্বনি বলে একটা ব্যাপার আছে, স্পর্শবর্ণ। ওকে, ব্যঞ্জনের মধ্যে এই স্পর্শবর্ণ আছে মাত্র 25টা। এই 25টা কী কী সেটা মনে রাখা আমাদের জন্য একটু কষ্টকর। আমরা একটু টেকনিক্যালি চেষ্টা করি স্পর্শধ্বনিটা ইজিলি মনে রাখার। স্পর্শ মানে কি? যেমন এই যে মার্কারটা আছে এটা এখন আমি ধরে রাখছি, এটা হচ্ছে ধরা। ওকে, বাট এটাকে যদি আমি এরকম করি তাহলে এটা কি ধরা হবে? না, যদি এরকম করছি এটা হচ্ছে স্পর্শ। তাহলে কোনো কিছু পাকাপোক্তভাবে ধরা মানে ধরা। ওকে, আর এই ধরার ব্যাপারটা যদি কম হয় তাহলে সেটাকে আমরা কী বলি? স্পর্শ বলি। সেম লাইনটা যদি আমরা বলি যে স্পর্শবর্ণ, এটা বলা দরকার না, আমরা যেটা ইজিলি মনে রাখি যে কম হলে কি হবে, কম হলে সেটা স্পর্শ হবে। এটা মুখস্থ করতে হবে না, আমরা এমনিতে এটা বুঝতে পারবো যে কম হলে কি হয়, স্পর্শ হয়। ওকে, তাহলে যে কম হলে স্পর্শ, যেটা মুখস্থ না করে আমরা এমনি বলতে পারি, সেখান থেকে আমরা বের করি স্পর্শধ্বনি কি। এখানে কম হলে স্পর্শ, এই কম মানে হচ্ছে ক থেকে ম পর্যন্ত। এই ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে সেটার নামই হচ্ছে স্পর্শবর্ণ, ইজিলি মনে রাখা যাবে। ওকে, তারপর আমরা আরো একটা টপিকে যাই, সেই টপিকটা হচ্ছে শীষ বর্ণ। ওকে, আমরা তো শীষ বাজাই। ওকে, এটাকে আবার আমরা উষ্ম বর্ণ বলেও কাউন্ট করতে পারি, এটা একই কথা বা একই রকম ধ্বনি হয়। ওকে, এটা হচ্ছে 4টা। তাহলে শীষ বর্ণগুলো কি? হ্যাঁ, এটা আমরা একটা গল্পের মাধ্যমেই বলি, ছোটখাটো টেকনিক আর কি। শীষ বাজাতে আমরা নিশ্চয়ই পারি, শীষ বাজানো না। ওকে, এটা খারাপ কাজে ব্যবহার করার জন্য না, এমনিতেই আগের যে কাজটা করা হইতো কাউকে আকর্ষণ করার জন্য শীষ বাজানো হইতো, আর এখন তো এটা বাজেভাবে ব্যবহার করা হয়। মানুষের মধ্যে এক ধরনের জাতি, মানে এক ধরনের উপজাতি আছে, যে উপজাতিরা মেয়েদের দেখলেই বাজে কাজটা করে আর কি, এটা করা একদম উচিত না। তো শীষ বাজালে কী হয়, আমরা তো শীষ বাজাইতে পারি যারা, বা শীষ বাজানোর চেষ্টা করা দেখা যাবে যে বাতাসটা বের হচ্ছে সেটা জিহ্বার উপরিভাগটাকে, জিহ্বার উপরিভাগটাকে গরম করে দিচ্ছে বা উষ্ণ করে দিচ্ছে। ঠিক সে কারণে এগুলোকে বলা হয় উষ্ণবর্ণ, অথবা যেহেতু শীষের তৈরি করছে বা স্বধ্বনি উচ্চারণ করছে শীষের মতো, এই জন্য এটাকে বলা হয় শীষবর্ণ। তাহলে এটাকে আমরা গল্পের মধ্যে ধরি, গল্পে না, শীষ দিয়ে বলি। শীষ বাজালে কী হয়, শীষ বাজালে যে বাতাসটা আসে সেটা জিহ্বার উপরিভাগটাকে উষ্ণ করে দেয় বা গরম করে দেয়। তাহলে আমরা ওই লাইনটাই যদি লিখি তাহলে কী হবে, যদি আমরা লিখি শীষ দিলে, ওকে, জিহ্বা উষ্ণ হয়, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা এমনি জানি। এখন আমরা বলি টেকনিক্যালি এটা কী করে মনে মনে রাখা যায়। শীষ বলতে আমরা কী বুঝি? স্বধ্বনি। এই স্বধ্বনির লিখিত রূপ কয়টা? 3টা, তালঘোষ্য, মধ্যাহ্নস্য এবং দন্তস্য। এবং এই হওয়ার মধ্যে কী আছে? হ আছে। তাহলে এখানে 3টা, এটা 1টা, কয়টা হচ্ছে? 4টা। এই 4টাই হচ্ছে শীষ বর্ণ, 4টাই হচ্ছে উষ্ণবর্ণ। শীষ দিলে উষ্ণ হবে, শীষ মানে 3টা স, আর হার মধ্যে হ, এই 4টা হচ্ছে উষ্ণবর্ণ বা শীষবর্ণ। ওকে,
দেন আমরা অন্তর বলে একটা ব্যাপার জানি। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে মাঝখানে, আমরা বলি না ঘরের অন্ত, মানে অন্তপুর মানে ঘরের ভিতরের দিক। আমরা এই স্পর্শ বর্ণ এবং শীষ বর্ণের অন্তে যেটা অবস্থিত সেটাকে আমরা বলি অন্তস্থ বর্ণ। ওকে, এটার কনসেপ্টই এটা, স্পর্শ বর্ণ এবং শীষ বর্ণের মাঝখানে অবস্থিত বা অন্তে অবস্থিত সেটার নাম হচ্ছে অন্তস্থ বর্ণ। এই অন্তস্থ বর্ণ হচ্ছে চারটা। কি কি? হ্যাঁ, এটা আমরা আরো বেশি বলি। আমরা নিশ্চয়ই হুমায়ুন আহমেদের নাম শুনেছি, বিখ্যাত রাইটার, উপন্যাসের ক্ষেত্রে তিনি আমাদের ব্যাপক একটা কি বলা যায় ভাবের মধ্যে নিয়ে এসেছিলেন, বা একটা তার স্টাইল তৈরি করা ছিল। ওকে, তো তার একটা বিখ্যাত উপন্যাস আছে, পরবর্তীতে এটা থেকে মুভিও তৈরি করা হয়েছিল, আমার আছে জল। আচ্ছা, এই যে আমার আছে জল, তার হাতে জল না বা জগের মধ্যে না, এই জল বলতে আমাদের মনটাকে মিন করা হয়েছিল। যে আমাদের মনটা হচ্ছে একটা পাত্রে রাখা জলের মতো, শত দিক থেকে বিপদ আসবে, ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, সামনে থেকে, এটা কখনো উল্টে যাবে না। এক পাশ দিয়ে পানি খালি দোদুল্যমান থাকবে, এই পাশে ছিটকে যাবে, ওই পাশে ছিটকে যাবে। এই যে আমাদের মনের দোটানা ভাবটা আছে, মানে কখনোই কোনো কিছুতে স্থির থাকতে না পারাটা, এটা হইলে ওইটা ভালো ছিল, ওইটা হইলে ওইটা ভালো ছিল, এই যে কনসেপ্টটা আছে, এটা হচ্ছে আমাদের মনের জলের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এটা আসলে কখনো শেষ হয় না, এই জলটা মৃত্যুর পুরো পর্যন্ত থাকে। যে মানুষটা মরতে চায় সেও মরার আগে একবার চিন্তা করে, আমি না মরি আর একদিন বেঁচে থাকি। এই যে দোটানাটা, এটা মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অন্তরে, মানে আমাদের অন্তে সবসময় রবে, মানে থাকবে এই জল। আচ্ছা, এই জল বানানটা আমরা চেঞ্জ করে লিখছি, কারণ এটা রিয়েল জল না, ডুপ্লিকেট জল। ওকে, আমরা এটা মনে রাখবো, আমার হচ্ছে জলটাকে চেঞ্জ করে অন্তে রবে জল। ওকে, যদি আমরা এটা মনে রাখতে পারি তাহলে আমরা একটু ইজিলি আইডেন্টিফাই করতে পারবো কী কী হয় অন্তস্থ বর্ণ। অন্তে দিয়ে আমরা বুঝবো অন্তস্থ বর্ণ। ওকে, এরপরে যে বর্ণগুলো আছে র, ব, জ এবং ল, এই চারটাই হচ্ছে অন্তস্থ বর্ণ। অন্তে রবে জল, অন্তে মানে অন্তস্থ বর্ণ, আর চারটা র, ব, জ, ল। ওকে, আচ্ছা, এরপরের টপিকটাতে আমরা যাই, ওটার নাম হচ্ছে ফলা। ওকে, ফলা আসলে কি? ফলা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। আমরা মনে হয় আগের টিউটোরিয়ালে কার কি সেটা পড়ছিলাম, কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, কার 10টা, আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, আর এটা হচ্ছে মাত্র 6টা। এই 6টা কি কি? আমরা এই যে লাইনটা লিখছিলাম না, অন্তের অবে জল, মানে আমাদের অন্তরে জলটা থাকবে, এই সেম জিনিসটাকে আমরা অন্য ভাষায় বলি, অন্য ভাষা মানে একটা অল্টারনেটিভ নামে আর কি। অন্তর মানে কি? মন। তাহলে এই মন্তরের জায়গায় আমি যদি মনটা লিখি তাহলে কি হবে? মনে রবে জল। ওকে, এই মনে রবে জল, এই বাক্যটার মধ্যে যতগুলো বর্ণ আছে, ম, ন, র, ব, জ এবং ল, এই 6টাই হচ্ছে ফল। মনে রবে জল, ম, ন, র, ব, জ, ল, 6টাই হচ্ছে ফল। ওকে, তারপর একটা ধ্বনি আছে, সেগুলোকে বলা হয় তারণজাত। ওকে, তারণজাত মানে হচ্ছে এমন কিছু বর্ণ যেগুলো উচ্চারণের সময় জিহ্বা থেকে যে বাতাসটা বের হয় যে খুব দ্রুত বেরিয়ে যায়, মনে হচ্ছে তারা দিচ্ছে। ওকে, আর এই তারণজাত বর্ণ মাত্র 2টার ব্যাপারটা হচ্ছে কি, নামের মধ্যেই না বর্ণটা লুকিয়ে আছে। এই যে ব্যতিক্রমী দুইটা র আছে, এই ব্যতিক্রমী দুইটা রই হচ্ছে তারণজাত বর্ণ। ওকে, তারপর হচ্ছে পার্শ্বিক। আমরা মনে পার্শ্বিক মানে একটু জানি, পার্শ্বিক মানে হচ্ছে পাশে, যেটা পাশে মিন করা হয়। ব্যাপারটা হচ্ছে আমরা যখন উচ্চারণ করি একটা বর্ণ, আমরা বলে ফেলি ল, এই ল বললে দেখা যাবে যে বাতাসটা বের হয় জিহ্বার দুই পাশ দিয়ে বেরিয়ে যায়। যেহেতু দুই পাশ দিয়ে বেরোচ্ছে বাতাসটা, ল উচ্চারণ করার সময় যেহেতু দুই পাশ দিয়ে বাতাসটা বের হয়, ঠিক সে কারণে এটাকে বলা হয় পার্শ্বিক বর্ণ। ওকে, আরেকটা হচ্ছে এটার পাশাপাশি, সেটা হচ্ছে কম্পনজাত। কম্পনজাত মানে হচ্ছে যেটা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার ঢাকাটা সামান্য একটু কাঁপে, এই কম্পনজাত হচ্ছে একটা, সেটা হচ্ছে র। আমরা যখন র বলি, ওই র বললে জিহ্বার আগাটা সামান্য কেঁপে যায়, এই জন্য এটাকে বলা হয় কম্পনজাত। ওকে, তারপরে হচ্ছে আনুনাসিক। আচ্ছা, আনুনাসিক কি? আনুনাসিক বলতে নাকের সাথে সম্পর্ক তৈরি করে দেয় এমন বর্ণ বোঝায়, যে বর্ণটা নিজে উচ্চারণ হতে পারে না কিন্তু অন্যকে নাকে উচ্চারণ করে। যেমন আমরা বলি প, প বললে ঠোঁট দিয়ে হয়, নাক দিয়ে হয় না। বাট আমরা বলি পচা, এই পচা বললে আমাদের পটা নাক দিয়ে বেরোচ্ছে, কেন? কারণ সেখানে চন্দ্রবিন্দু আছে। চন্দ্রবিন্দু স্বাধীন কোনো উচ্চারণ নাই, বাট এটা যদি কারোর সাথে থাকে সেটাকে নাক দিয়ে উচ্চারণ করায়, মানে নাকের সাথে সম্পর্ক তৈরি করায়, ঠিক সে কারণে আনুনাসিক বলতে আমরা শুধুমাত্র চন্দ্রবিন্দুকেই বুঝি, একটা। ওকে, তারপর হচ্ছে পরাশ্রয়ী। পরাশ্রয়ী মানে হচ্ছে যে বর্ণগুলো কখনোই স্বাধীনভাবে কোনোভাবে উচ্চারিত হয় না বা স্বাধীনভাবে কিছু করতে পারে না, অন্য কোনো বর্ণের সাহায্যে উচ্চারিত হয়, সেগুলোকে বলা হয় পরাশ্রয়ী। আর পরাশ্রয়ী হচ্ছে তিনটা, একটা হচ্ছে খণ্ড, সরি, একটা হচ্ছে বিসর্গ, একটা হচ্ছে অনুস্বার,
একটা হচ্ছে বিসর্গ, আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু, তিনটা হচ্ছে পরাশ্রী বর্ণ। ওকে আচ্ছা, এগুলো ছিল আমাদের সাধারণ কিছু সংজ্ঞা ব্যঞ্জন ধ্বনির জন্য। আমরা এবার এটার ক্ষেত্রে যাই, স্থান এবং রীতি অনুসারে যে আমরা আলাদা আলাদা করে ফেলি। তার আগে আমরা একটা বাড়ি বানাই, ছয়তলা বাড়ি। ওকে আচ্ছা, হ্যাঁ ছয়তলা বাড়ি বানানো উচিত। আমরা যারা ইঞ্জিনিয়ার হতে পারি নাই, আমাদেরও তো বাড়ি গাড়ি দরকার আছে, হয়তো নিচে বানাতে পারলাম না, স্ট্রাকচারও তৈরি করতে পারছি, তাই না? ওকে, 1 2 3 4 5, ওকে নিচতলা হয়ে গেল আমাদের, ছয়তলা ডান, ঠিক আছে। ওকে, বাড়ির মধ্যে কী করি আমরা? স্ট্রাকচার তৈরি করে ফেলে প্রথমে একটা ড্রয়িং রুম থাকে না বিশাল বড়, আমরা একটা ড্রয়িং রুম নিই, এটা হচ্ছে বিশাল বড় ড্রয়িং রুম। ওকে, আমরা এবার রুম করে ফেলি। আমরা ধরে নিই এই যে ছোটো জায়গাটা আছে, ছয়তলাটা খালি রাখি, ছয়তলার উপরের তলাটা আমরা অন্য কোনো কাজে ব্যবহার করবো, অডিটোরিয়াম বা সামথিং এলস, আর বাকিগুলোকে ছোটো ছোটো একটা রুম দিয়ে দিই, চারটা পার্টিশন দিব। যদি আমরা চারটি পার্টিশন দিই তাহলে হচ্ছে পাঁচটা ঘর হয়ে যাবে। ওকে, এবার আমরা ঘরগুলো ভাড়া দিই। ওকে, প্রথমটা দিই আব্দুল করিমকে, তারপরে খরিবকে, তারপর গরিবুল্লাহকে। আমরা আসলে কাউকে ভাড়া দিচ্ছি না, আমরা এখানে যেটা লিখছি স্পর্শবর্ণ 25টা ক থেকে ম পর্যন্ত সেগুলাই সিরিয়ালি বসাচ্ছি। ওকে, আমরা এইগুলো সিরিয়ালি বসানোর পরে দেখা যাবে আমরা এর আগে যেগুলো লিখেছিলাম একদম শুরুতে স্থান এবং রীতি অনুসারে প্রকারভেদ, সেগুলো দেখা যাবে খুব ইজিলি এটার মধ্যে চলে আসছে। আমরা একটু দ্রুতই লিখি, এতে করে আমাদের সময়টা একটু বেঁচে যায়। অথ দ ধ দন্ত্য প ফ ব ঘ এবং ম। ওকে, এগুলোটা খেয়াল করলে দেখা যাবে আমরা স্পর্শবর্ণ যে 25টা আছে সে 25টাকে এখানে লিখেছি এবং সেগুলোকে 5টা 5টা করে ভাগ করছি, প্রত্যেকভাবে 5টা করে আছে, তাহলে এরকম ভাগ হয়েছে 5টা। ওকে, আমাদের একটু মনে রাখা উচিত যে 5টা 5টা ভাগ করলাম না আমরা, ক খ গ ঘ অ, এই 5টা, এই 5টাকে বলা হয় একটা বর্গ, এবং এই বর্গের নামকরণ করা হয় প্রথম বর্ণের নাম অনুসারে। তাহলে এই স্পর্শবর্ণ 25টা এগুলোকে আমরা 5টা বর্গে আলাদা করতে পারবো এবং প্রত্যেকটা বর্গের নামকরণ করা হবে প্রথম বর্ণের নাম অনুসারে। যেমন ত থ দ ধ দন্ত্য, এটা হচ্ছে ত বর্গ, চ ছ জ ছ অ, এটা হচ্ছে চ বর্গ, প ফ ব ভ ম, এটা হচ্ছে প বর্গ। তাহলে এই যে স্পর্শবর্ণ 25টা আছে এগুলোকে আমার 5টা ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা ভাগের নাম হচ্ছে একটা বর্গ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি বলি বর্গ কয়টা, তাহলে 5টা, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। যদি বলা হয় বর্গীয় বর্ণ কয়টা, তাহলে হচ্ছে 25টা, কারণ এই 25টাই হচ্ছে কোনো না কোনো বর্গের অংশ। ওকে, এবং আমরা যদি বলি প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ, তাহলে ক চ ট ত প, এই 5টা বর্গের প্রথম বর্ণ হচ্ছে এটা, দ্বিতীয় বর্ণ এইগুলো, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। যদি বলা হয় ম কোন বর্গের, তাহলে ম কী হবে, প ফ ব ভ ম, প ফ ব ভ ম, তাহলে ম হচ্ছে প বর্গের কততম বর্ণ, পঞ্চম বর্ণ, ঠিক আছে? যদি বলা হয় বর্গীয় যে কোন বর্গে, চ ছ জ, ওকে, তাহলে এই জ হচ্ছে চ বর্গে কততম, 1 2 3, তৃতীয় বর্ণ। ওকে আচ্ছা, এবার আমরা চাই রীতি অনুসারে দুই প্রকারের কথা বললাম। কিছু কিছু বর্ণ আছে যেগুলো উচ্চারণ করার সময় আমাদের গলার মাঝখানে একটা ষড়যন্ত্র আছে, আমরা কথা বলার সময় একটু জোরে বলবো না আস্তে বলবো, এটা ষড়যন্ত্রটা নির্ভর করে এই যে এখানে যেটা আছে আর কি। কিন্তু আমরা যদি উচ্চারণ করি ক, আমরা খেয়াল করবো যে ক উচ্চারণ করি এটা কম কাঁপবে, কিন্তু আমরা যদি বলি গ ঘ তাহলে এটা বেশি কাঁপবে, মানে ষড়যন্ত্রটা বেশি কাঁপবে। যদি এমন হয় যে আমরা উচ্চারণ করার সময় ষড়যন্ত্রটা বেশি কাঁপে, ষড়যন্ত্র হচ্ছে, আচ্ছা ষড়যন্ত্র হচ্ছে যখন বেশি কাঁপবে, বেশি কাঁপে ষড়যন্ত্রটা, তখন এটাকে আমরা বলি ঘোষবর্ণ, ঠিক আছে? ঘোষবর্ণে ষড়যন্ত্র বেশি কাঁপে। আর যদি কম কাঁপে, ষড়যন্ত্রটা কম কাঁপে, তাহলে ওইটাকে আমরা বলি অঘোষবর্ণ, ঠিক আছে? তাহলে এই যে প্রত্যেকটা বর্গের 1 এবং 2 এটা হচ্ছে অঘোষ, কারণ উচ্চারণের সময় ষড়যন্ত্র কম কাঁপবে। আর প্রত্যেকটা বর্গের 3 4 5 এগুলো হচ্ছে ঘোষবর্ণ, কারণ এগুলো উচ্চারণের সময় বেশি কাঁপে। যেমন চ, চ বললে কম কাঁপবে, আমরা চেষ্টা করতে পারি নিচে যে হ্যাঁ সবারই করা হচ্ছে, তাহলে ইজিলি বোঝা যাবে চ বললে কম কাঁপবে। কিন্তু আমরা যদি বলি ঝ বেশি কাঁপবে, যদি বলি প কম কাঁপবে, যদি বলি আমরা ভ বেশি কাঁপবে, তাহলে উচ্চারণ রীতি অনুসারে হচ্ছে দুই প্রকার, ঘোষ অঘোষ। এটাকে আমরা অন্যভাবে করতে পারি, কারণ আমরা যে কথা বলি এটা তো আসলে কিছু দেখা যায় না, সম্পূর্ণ হচ্ছে একটা বাতাস বের হয়, তাই এই বাতাস যে বের হয় এটা আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কারণ কিছু কিছু বর্ণ উচ্চারণ করলে বাতাসটা কম বের হবে, আবার কিছু কিছু বর্ণ উচ্চারণ করলে সেই বাতাসটা বেশি বের হয়। কারণ কম বের হয় সেটাকে আমরা বলি অল্প প্রাণ, আর যখন বাতাসটা বেশি বের হবে সেটা হচ্ছে মহাপ্রাণ। তবে আরেকটি জিনিস মনে রাখতে পারি, প্রত্যেকটা বর্ণের যে অল্টারনেটিভটা আছে না, যেমন জয়ের অল্টারনেটিভ ঝ, দয়ের ধ, বয়ের ভ, অলরেডি প্রথম ইন্টোসি কিছুটা একরকম আর কি। দেখা যায় প্রথমটা কম বাতাস বের হয়, যেমন ক, ক কম বাতাস, আর আমরা যদি বলি খ, খেয়াল করে দেখা যাবে বাতাস বেশি বেরোচ্ছে। তাহলে এখানে যেগুলো উচ্চারণের সে বাতাস কম বের হবে অল্প প্রাণ, যেটা বেশি বের হবে মহাপ্রাণ। যেমন আমাদের এখানে প্রত্যেকটা বর্গের 1 এবং 3
এগুলো হচ্ছে অল্প প্রাণ, কারণ এগুলো উচ্চারণের সময় বাতাস কম বের হয়। আবার দুই এবং চার এগুলো হচ্ছে মহাপ্রাণ, কারণ এগুলো উচ্চারণের সময় বাতাসের তীব্রতা বেশি থাকে। তাহলে পঞ্চমটা কি? হ্যাঁ, পঞ্চমটাতে একটু ঝামেলা আছে, কারণ এগুলো উচ্চারণ করার সময় না বাতাসটা বের হয়, যাই হোক মুক্তি যতটুকু হয় তার চেয়ে বেশি নাক দিয়ে। যেমন আমি যদি নাক বাতের কখনো বলি নানা মামা, তাহলে দেখা যাবে পূর্ণাঙ্গ মানে মামা নানা হচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে। কারণ এগুলো উচ্চারণ করার সময় অবশ্যই বাতাসটা নাক দিয়ে বের করতে হয় বা নাসিকা দিয়ে। আর যেহেতু এগুলো উচ্চারণের সময় বাতাসটা নাসিকা দিয়ে বের হয়, এই জন্য এই পঞ্চম বর্ণগুলোকে বলা হয় নাসিকা বর্ণ। ওকে, আচ্ছা, তাহলে যদি বাতাস কম বের হয় এক তিন অল্প প্রাণ, দুই চার মহাপ্রাণ, আর পঞ্চম বর্ণগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। আচ্ছা, তারপর আমরা স্থানগতভাবে বলি। স্থানগতভাবে আমরা পড়ছিলাম কয় প্রকার? পাঁচ প্রকার। এটা আমরা ইজিলি বের করা যায়। যেমন ক খ গ ঘ, এগুলো কোথেকে উচ্চারণ হয়? জিব্বার আগা না গোড়া? ক খ, জিব্বার গোড়া থেকে। আর জিব্বার গোড়া কোয়ে অবস্থিত? হাতে, পায়ে না কণ্ঠে? অবশ্যই কণ্ঠে। তাহলে জিব্বার গোড়া থেকে ক খ গ ঘ আসে, আর জিব্বার গোড়া অবস্থিত হচ্ছে কণ্ঠে, এই জন্য এগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ। ক খ গ ঘ অ। ওকে, আচ্ছা, তাহলে চ ছ এটা কোথেকে হচ্ছে? খেয়াল করলে দেখা যাবে চ ছ এগুলো জিব্বার আগাটা আশপাশে হচ্ছে তালুকে, কিন্তু চ ছ জ ঝ এগুলো হচ্ছে তালু থেকে উচ্চারিত হয়, এই জন্য এটাকে বলা হয় তালব্য বর্ণ। আমরা যে তিনটা স আলাদা করি, আমরা যে তালব্য সটা বলি, তালব্য সটা হচ্ছে এখান থেকে উচ্চারণ করা হয় তালু থেকে, এই জন্য এটার নাম হচ্ছে তালব্য স। ওকে, টঠ কোথেকে হয়? তালু থেকে না, খেয়াল করতে হবে তালু থেকে একটু পিছনে যায়, জিব্বাটা উল্টে যাচ্ছে, উপরে একটা খাঁচকাটা অংশ আছে, মানে মসৃণ না অমসৃণ, ওই জায়গা থেকে। আর ওই জায়গাটার নাম হচ্ছে মূর্ধ। আমরা চেষ্টা করি ট ঠ, দেখা যাবে জিব্বা উল্টে গেছে, উপরে খাঁচকাটা অংশটা আঘাত করছে, অংশটার নাম যেন কি? মূর্ধা। ওকে, দেন সেটা এটা মূর্ধা থেকে উচ্চারিত হয় ট ঠ ড ঢ, এই জন্য এটাকে বলা হয় মূর্ধন্য বর্ণ। ওকে, মূর্ধন্য বর্ণ। আর আমরা যে মূর্ধন্য স বলি, এই মূর্ধন্য সটা হচ্ছে এখান থেকে উচ্চারণ করা হয়। তাহলে তথ ত থ, দেখা যাবে এটা তালুকে না, ত থ দ ধ এগুলো হচ্ছে দাঁত থেকে উচ্চারণ করা হয়। তাহলে কি বলবো? দাঁতাল বর্ণ? না, দাঁতাল না, যে দাঁত থেকে উচ্চারণ করা হয় এটাকে বলা হয় দন্ত বর্ণ। আর আমরা যে দন্ত স বলি, দন্ত সটা হচ্ছে এটারই অন্তর্ভুক্ত। ওকে, তাহলে প ফ এগুলো কোথেকে আসে? খেয়াল করলে দেখা যাবে প হ ব ভ ম সেগুলো ঠোঁট থেকে উচ্চারণ করা হয়। আর যেহেতু প ফ ব ভ এগুলো ঠোঁট থেকে বা ওষ্ঠ থেকে উচ্চারণ করা হয়, এই জন্য এগুলোকে বলা হয় ওষ্ঠবর্ণ। ওকে, তাহলে স্থান অনুসারে পাঁচ প্রকার: কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত এবং ওষ্ঠ। রীতি অনুসারে ঘোষ, অঘোষ। স্বরতন্ত্র কম কাঁপলে অঘোষ, বেশি কাঁপলে ঘোষ। আর যদি বাতাসের তীব্রতা কম থাকে অল্প প্রাণ, প্রত্যেকটা বর্গের এক এবং তিন। আর যদি বেশি বাতাস বের হয় তাহলে সেটা হচ্ছে মহাপ্রাণ, বর্গের দুই এবং চার। আর যেটা নাক দিয়ে বের হবে নাসিকা দিয়ে, সেটা হচ্ছে নাসিকাবর্ণ। আশা করি খুব সহজেই ব্যঞ্জনটা আয়ত্ত করা যাবে, বা অবশ্যই করতে হবে। হ্যাঁ, নতুন কিছু কিভাবে শিখতে হয়। ধন্যবাদ সবাইকে, থাকুন ক্লাসরুমের সাথে, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা একটু ক্লিক করে রাখবেন, ইজিলি খুব দ্রুত আমাদেরগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই সবাইকে জানান, শিখুন নতুন কিছু ক্লাসরুমের সাথে। আসসালামু আলাইকুম।